আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখানে আছেন, আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাতব্যথা ডিসএবিলিটি প্যারালাইসিস ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, শ্যামলি রিং রোড, ঢাকা। নিয়মিত রোগী দেখছি। আজকে আমি অলরেডি আপনারা হেডিং দেখে বুঝতে পেরেছেন যে কী নিয়ে কথা বলবো। তো আমার সাথে রুগী আছেন এবং রুগীর রিলেটিভস আছেন, আমরা ওনাদের মুখে রোগ নিয়ে আলোচনা করব, আপনাদের আশা করি উপকারে আসবে। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা নিজেদের থেকে চিকিৎসা কি করতে হবে বুঝতে পারবেন এবং চিকিৎসা পুরোটাই এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে যেভাবেই আছেন না কেন, পৃথিবীর যত প্রান্তে আল্লাহ হাফাক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকবেন। শুধু চিকিৎসা সংক্রান্ত নিয়ম টিপস বা কোথায় যাওয়া উচিত, কি চিকিৎসা আসলে কোন রোগের জন্য খুব ভালো কার্যকরী, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। যেটা আমি বলি, বাঁচতে হলে জানতে হবে, লজ্জা রেখে কোনো লাভ নেই। লজ্জায় যদি আপনারা ডাক্তারের কাছে না যান, কবিরাজ ওঝা বৈদ্য বিভিন্ন অপচিকিৎসার শিকার হন বা বাসায় বসে থাকেন, তাহলে কিন্তু আপনি মারা যেতে হবে, কঠিন রোগে আক্রান্ত হতে হবে। তো আমি রুগীর সাথে পরিচয় হই, তারপরে ওনার কি সমস্যা ছিল এটা নিয়ে আমরা কথা বলবো। আপনার নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম জালাল আহমদ, আমি লন্ডন প্রবাসী। আমি লন্ডন থেকে স্যারের ইউটিউবে এই সমস্যাগুলা দেখে আচ্ছা আমি আপনার সাথে একটু আলোচনা করি। আপনি লন্ডন কত বছর ধরে আছেন? আমি লন্ডন 29 ইয়ার্স। তো লন্ডন তো মনে হয় আপনাদের দেশ, ঠিক না? জি। আপনার অরিজিনাল বাড়ি কোথায় ছিল? আমার অরিজিনাল বাড়ি সিলেটের বিয়ানীবাজার। জি, সিলেটের আসলে লন্ডনটা দখল করে ফেলছে এটা আমরা সবাই জানি, মাশাআল্লাহ। আমাদের গর্ব জি, ওনারা ওখানে আমাদের এমপি আছে কয়েকজন এবং গুরুত্বপূর্ণ পোস্টে আছে, ঠিক না? তো সিলেট পুরাটাই এখন লন্ডন, লন্ডন সিলেট, সিলেট লন্ডন। তো ওনারা সিলেটরা লন্ডন পুরাটা দখল করুক এটা আমরাও চাই, শুধু লন্ডন না ইংল্যান্ড পুরাটাই দখল করো, আলহামদুলিল্লাহ। জি, যে উনারা বিয়ানীবাজার বাড়ি। আর তাহলে আপনি কত বছর বয়সে লন্ডন চলে গেলেন? আমি গেছি 27 ইয়ার ধরে আপনি ওখানে আছেন, তাহলে তো বেশি। আপনার বয়স 54, তো 54 থেকে 27 বছর ধরে আপনি ওখানে আছেন, তো অনেক বছর ধরে আপনি লন্ডনে আছেন। তো মাশাআল্লাহ উনি ওখানে লন্ডনে আছে। তো ওনার রোগ নিয়ে বা উনি কী সমস্যা নিয়ে ওখানে ভুগছিলেন এবং বাংলাদেশে এসে আমাদের ডিপিআরসি হাসপাতালে আমার ডাক্তার শফিউল্লাহ প্রধানের কাছে চিকিৎসায় আসছেন, এখন কী অবস্থা এটা আমরা দেখব। তো কথা বলি, আপনার এমনি মূলত কী সমস্যা ছিল ওখানে? আমার সমস্যা ছিল আমার কোমরে আর মেরুদণ্ডে, এইখানে আমি একটু হাঁটাহাঁটি করার পর আমার পাটা জিনজিন করে আর অবশ হয়ে যায়, জায়গাতে আমি বসতে হয়। আমি আপনার ইউটিউবে ডক্টর শফিউল্লাহ সাহেবের ইউটিউবে দেখে আমি লন্ডন থেকে সরাসরি আপনার কাছে চলে আসি। আচ্ছা, ওখানে কি লন্ডনে কোনো চিকিৎসা করেছেন আপনি কোনোদিন? লন্ডনে করেছি, ওনারা সুইটুই মারছে, আমার কমে নাই, কেবল সুই মারছে। আর এমনি কোনো এমনি বলছে আমাকে অ্যাডভাইস দিছে যে অপারেশন মারতে লাগবে। আচ্ছা আচ্ছা, ওখানে কি কোনো এমআরআই করেছিল? জি জি, এমআরআই করেছিল, এমআরআই করেছিল। তো আমি দেশে আসার পর আপনার একটা এমআরআই করেছি এখানে, ঠিক না? জি জি। তো এমআরআই তেও আমরা আপনাদেরকে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে ডিক্স প্রোল্যাপস, দেখেন এই যে ডিক্সটা ফেটে যে ঢুকে গিয়েছে, এই যে ডিক্সটা এখানে, এটা ঘাড়ের ছবি, এই যে ডিক্স প্রোল্যাপস, এই স্পাইনাল মেরুদণ্ডের স্পাইনাল এই ব্রেন থেকে স্পাইনাল কর্ডটা একেবারে নিচে নেমে গিয়েছে কোমর পর্যন্ত। এখানে ঘাড়েও সমস্যা আছে এবং হাড়গুলো ক্ষয় আছে, এটা বয়সজনিত, এটা আমারও হবে, সবারই হবে। এটাই হচ্ছে ডিক্স, এই ডিক্সগুলো প্রলাপস। যে উনি বলছিল যে সামনে ঝুঁকা কাজ করতো, ড্রাইভিং করতো, আর নিজের কাজ, এই একই সমস্যা কোমরে। এই যে দেখেন এখানে ডিক্স প্রলাপস আছে, এই যে প্রলাপস আছে। আর এই এমআরআইটা একটা ইম্পর্টেন্ট টুলস আমরা বলবো, মেডিকেল ডায়াগনস্টিক টুলস। অনেকে মনে করে যে এমআরআই ভয়ঙ্কর, নো, এমআরআই সবচেয়ে নিরাপদ একটা টেস্ট, যেটা এক্সরের চেয়ে সেফ এবং সব রোগ বোঝা যায়। তবে হ্যাঁ, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শে আপনাদের এমআরআই করতে হবে। আমি এমআরআই করতে বলি, দেখি আপনারা হুড় হুড় করে অনেকে এমআরআই করতে আমার কাছে আসেন না। এমআরআই করতে হলে স্পেশালিস্টের পরামর্শ করতে হবে, প্রয়োজন ছাড়া শুধু শুধু
টাকা পয়সা নষ্ট করা যাবে না। যারা দীর্ঘদিন পিঠে ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন ব্যথা ভুগে থাকেন, তাদের জন্য এবার এটা খুবই কার্যকরী। কোনো আঘাত পেয়ে থাকলে আমরা বাংলাদেশে যারা আছি, আমরা আসলে অনেক আরামই আছি, যে যত কথাই বলুক, ঠিক না? ওনারা যে যারা বাহিরে থাকে, আমাদের প্রবাসীরা বা ওনারা ওখানে সেটেল আছে দীর্ঘদিন, ওনাদের ওখানকার লাইফ স্টাইল আর আমাদের স্টাইল কিন্তু এক না। ওনাদেরকে ওখানে প্রচুর কাজ করতে হয়, বিভিন্ন পরিশ্রম করতে হয়, সারাদিন স্ট্রেসে থাকতে হয়। তো ওনারা আসলে লন্ডনে যেটা হয়, জিপির কাছে যেতে হয়, ওনাদের জিপি থাকে আলাদা প্রত্যেকের, তারপরে জিপি দেখে যদি কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট হয় ওনাদের রেফার করতে হয়, এবং ওখানে চিকিৎসা কিন্তু অনেক ব্যয়বহুল। কি কথাটা ঠিক কিনা? বাংলাদেশে আপনারা যত সহজেই চিকিৎসা পান বা যত কম করেছে, লন্ডনে এত সহজ না, শুধু লন্ডন না, পৃথিবীর প্রত্যেকটা দেশে চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল যদি ইন্স্যুরেন্স কভার না থাকে। আর ইন্স্যুরেন্স থাকলেও সব চিকিৎসা ইন্স্যুরেন্স কভার থাকে না, অনেক হাইলি এক্সপেন্সিভ। তো আপনারা ওনার মুখে শুনলেন যে ওনার কোমর ব্যথা ছিল, পিঠে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, উনি এক প্রকারের কুজ হয়ে গেছে। আমি যখন আসছিল উনি কুজ অবস্থায় ছিল। তো ওনাকে আমি বলছিলাম বেসিক্যালি আনুমানিক 12-14 দিন এখানে থাকতে হবে, রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে। কিন্তু আপনার কতদিন গেল আজকে পর্যন্ত? নয় দিন আর কি আজকে রানিং। উনি চলে যেতে চাচ্ছে, 12 দিনও থাকতে রাজি না, কারণ ওনার মনে হয় ফ্যামিলির সমস্যা আছে, এটা থাকতেই পারে। তো এখন কি অবস্থা বলেন, আপনার চিকিৎসা এখন আপনি কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাইটটা দেখছেন আপনি এখন? জি, হেঁটে দেখছেন? হেঁটে দেখছি, দিন পরে না। আপনার ওজন তো 81 কেজি ছিল, এই কয়দিনে কি কিছুটা কমছে? এই 8 দিনে 2 কেজির মতো কমছে। তো মাশাআল্লাহ 2 কেজি কমছে, তাহলে ওজন কমাইতে হবে কিভাবে? এটা কি একটু রোগীদেরকে বলবেন, আমরা কি পরামর্শ দিয়েছি আপনাকে? ওজন কমাইতে ভাত আর রুটি না খাইয়া শাকসবজি খাইতে হইব। হ্যাঁ, আর কি করতে হইব? আর মাঝে মাঝে রোজা রাখতে হইব। জি জি, আলহামদুলিল্লাহ রোজা রাখতে হইব মাঝে মাঝে। হ্যাঁ, আমরা যেহেতু মুসলমান, আমরা রোজা রাখা আমাদের জন্য খুব ভালো। ফাস্টিং করতে হবে, রোজা থাকতে হবে, আর ভাত রুটি মিষ্টি এগুলা বন্ধ করতে হবে। আর যারা লন্ডন থাকে তারা ওখানে ফাস্টফুড বেশি খায়, ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে। তো উনিও তো এই সচেতনতাটা ছিল না, এখন আশা করি উনি কথা শুনবে। রোগী কিন্তু কথা শুনে, এই লন্ডনের লোকজন, সিলেটের লোকজন আবার কিন্তু কথা শুনে। অনেক লোক আছে, অনেক রোগী আছে, যতই বুঝাই কোনো লাভ নাই। তো আলহামদুলিল্লাহ, তো আমরা যে এখানে চিকিৎসা করলাম, এই যে বিভিন্ন এক্সারসাইজ করা হয়েছে, তো আপনি কি মনে হয় এক্সারসাইজগুলো আসলে এক্সারসাইজ কি আসলে এই যে আপনি বলছেন ভালো হয়েছে, আসলেই কি এক্সারসাইজ কাজ করে কিনা আমি এটা জানতে চাই? এক্সারসাইজ কাজ করে। কেমন মানে কেমন মনে হলো যে এক্সারসাইজগুলো আপনার, মানে এক্সারসাইজগুলো কি আপনি অতীতে করেছেন? স্যার আমি একটু কথা বলতে? জি, আমি উনি রোগীর গার্জি আরেকজন রিলেটিভস, আমি একটু পরিচয় নি আপনার। জি, আপনার রোগীর কি হন? ভাই ভাই হন। আচ্ছা বলেন। এই রোগীর যদি মানে সমস্যা, গাড়ির সমস্যা যারাও আছে, এরা সবসময় কেয়ার করিয়ে থাকতে হবে, মানে এক্সারসাইজ এক্সারসাইজ করলে এইগুলো দূর হবে। যত যত বেশি করবে তত ফায়দা হবে, সে আরাম পাবে। এক্সারসাইজ তো আপনি বলছেন ঠিকই, তো এই এক্সারসাইজ গুলো কি জাতীয়? যেমন আমরা এখানে যে এক্সারসাইজ করেছি, জি, আর জিমে এক্সারসাইজ, আর রাস্তা হাঁটা এক্সারসাইজ, সব কি এক? ভিন্নতা আছে। মানে ব্যথার রোগীর এই যে পিঠ ব্যথা, কোমর ব্যথা বা হাড় ক্ষয়, PLID, আমরা অনেক রোগ, এক এক রোগীর মানে এক এক রোগের PLID রোগীর এক্সারসাইজ একরকম, হাড় ক্ষয় রোগীর এক্সারসাইজ আরেক রকম, ওজন বেশি যার তার এক্সারসাইজ আরেক রকম, পিঠের ব্যথার এক্সারসাইজ আরেক রকম, ঘাড়ের ব্যথার এক্সারসাইজ আরেক রকম, কোমরের ব্যথার এক্সারসাইজ আরেক রকম। শুধু বাঁচতে হলে জানতে হবে যে কোথায় কোন এক্সারসাইজ কিভাবে করতে হবে। অবশ্যই স্পেশালিস্টের পরামর্শ করতে হবে, যে বিশেষজ্ঞ যারা আছে তাদের পরামর্শ করতে হবে। এইখানে আপনাকে আমরা একটা লিফলেট দিয়েছিলাম, এটা কি আপনি দেখছেন? আপনি কি দর্শকদের বলবেন যে কি করা উচিত, কি করা উচিত না, এটা দেখি বলেন? আপনি হাত তৈরি সুদা হইব, হাত তৈরি আপনি বিনা বালিশে ফ্ল্যাট সুস্থ হইব, শক্ত হাট বিছানা সুস্থ হইব,
আপনারা সামনে জুইকা মোবাইল ফোন ব্যবহার করবেন না, আর ওজন বেশি থাকলে খাবার কমাইতে হবে। আর আপনার আমিও নিজের গাড়ি নিজেকে চালাই ড্রাইভ করতে হয়, ওনারা বাহিরে নিজেদের গাড়ি নিজেদের চালাইতো, কোনো উপায় নাই, আমরা তো অত ড্রাইভার পাই। আল্লাহর রহমতে উনি এখন জানছে, যদি উনি জানছে যেহেতু উনি যদি মানে, জানলে হবে না মানতে হবে, মানলে আপনাদেরও কারো পিঠের ব্যথা হবে না। 95% রোগী হয়েছে এই জাতীয় এই যে আর্গোনমিক্যাল ভুল, আমরা বলি দেহ ভঙ্গি, দেহ ভঙ্গি ভুলের টিকা হয়ে থাকে। তো এখন আপনি তো চলে যাবেন, তো নিয়ম কানুন গুলা মেনে চলবেন, আমার লেখা বই আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এটা পড়বেন, এই নির্দেশনা গুলা পড়বেন। আর রুগীদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, আপনার বলার কিছু আছে কিনা? আমি আপনাদেরকে বলবো, আমার মতো এইরকম রুগী থাকলে আপনারা স্যারের এখানে আসবেন, ডিপিআরসি হসপিটালে। স্যারের সার্ভিসটা খুব সুন্দর এবং স্যারের সবসময় নিজে খেয়াল রাখেন এবং যারা স্টাফ আছে সবসময় তারা কাজ করেন, খুব ভালো স্টাফ। আমি যে জায়গায় 12 দিনের কথা ছিল, আজ 8 দিন 9 দিন আমি ভালো হয়ে গেছি। আপনারাও আসবেন, আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। যে আমরা রুগীর কথা শুনলাম, আর রুগীর সাথে উনিও আছে, উনিও আমরা পরে চিকিৎসা দিব, উনি সময় পাচ্ছে না ইনশাআল্লাহ। ওনাকে আসবো আসবো অবশ্যই আসবো আপনার কাছে। উনিও ওনার ভাই যেহেতু, ওনাকেও আমরা চিকিৎসা দিব, ওনার পারিবারিক ওনাদের সমস্যা গুছিয়ে আবার উনিও এসে চিকিৎসা নেবে। আর আমাদের যারা বাহিরে থাকেন লন্ডনে বা ইংল্যান্ডে, আমরা সবাই সবার জন্য দোয়া করব, ইনশাআল্লাহ ভালো থাকবে সবাই, সবাই ভালো থাকেন। আবার পরবর্তী ভিডিও দেখার বা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি অনুরোধ করব সবাইকে, রোগ হলে জানতে হবে এবং রোগের চিকিৎসা কি তাও জানতে হবে, নিয়মগুলো মেনে চলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।